আসসালামু আলাইকুম, কেমন আছো? কেমন আছেন সবাই? আশা করবো আজকে যে যেখান থেকে আমাকে দেখছো ভালো আছো, সুস্থ আছো, সচেতন আছো আর পরিবারের সাথেই আছো। পরিবার, পরিবারই হচ্ছে আমাদের জীবনের সব চাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস। জিনিস বলাটা বোধহয় একটু ভুল হয়ে গেল, তাই না? পরিবার আসলে এমন একটা আমাদের বন্ধন যে বন্ধনে আমরা আবদ্ধ হয়ে থাকি সারাটা জীবন। পরিবার ছাড়া আমরা যেন কোনো কিছুই করতে পারি না বা করতে চাইও না। ঠিক তেমনি পরিবারের শুরু একটা দিন আছে, যে দিনটি হচ্ছে বিয়ে। আর আজ আমাদের সেই দিনটি, মানে হচ্ছে আমাদের 22তম বিবাহ বার্ষিকী। বইয়ের প্রমাণ সহকারে, এটা কি প্রমাণ সহকারে? এখন থেকে সবকিছু প্রমাণ। গিফট গিফট গিফট, এই তোমার গিফট কই? আছে, জমা দাও দাও দাও, প্রমাণ প্রমাণ আছে না? হ্যাঁ, সব একসাথে দিতে হবে। আমি কাজ করি, সারপ্রাইজ! ইয়েস, আমি সারপ্রাইজ হয়েছি। আর আমাকে সারপ্রাইজটা করেছে শুধু আমাকে নয়, আসলে উপস্থিত সবাই আমরা খুবই অবাক হয়েছি। কারণ আমাদের এই এত সুন্দর, মানে এত মিষ্টি একটা সারপ্রাইজ দিয়েছে ফাবিয়া। ইয়েস, এত বাচ্চা একটা মেয়ে এত সুন্দর করে কেকটা বানিয়েছে। আর ওপরে যে আমাদের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, আমার এবং তোমাদের ভাইয়ার, সেটা কিন্তু খাওয়া যায়, মানে হচ্ছে এটা তুমি খেতেও পারো। এত সুন্দর ছিল পুরো কেকটা এবং খেতে এত বেশি মজা ছিল। আমি সবসময় তোমাদের সাথে সব কিছু শেয়ার করি এবং এটা শেয়ার করব না তা তো হতেই পারে না, বলো? এত চমৎকার লেগেছিল আমার কাছে সত্যি। মানে মানুষের ভালোবাসা, মানুষের সম্মান, এটাই সবচাইতে বড়। পৃথিবীতে এটাই থাকবে, এটাই যাবে, এছাড়া বাকি অন্য কিছু সব কিছু মিথ্যে। মানুষের ভালোবাসা পেতে ভাগ্য লাগে। সত্যি নিজেকে অনেক 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 বড় ভাগ্যবতী মনে করি আমি। কেকটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আমার ফ্যামিলি কই বা ভাইয়া কোথায়, বাচ্চা কোথায়, এত সুন্দর কেকটা কিন্তু ফাবিয়া বানিয়েছে, ফাবিয়ার হাতে বানানো কেক। এখনো আমরা খাইনি কিন্তু আমরা ইউজ টু ফাবিয়ার কেক খাই। আমাদের আমির ভাই খুশি, খুশি ভাবির মেয়ে আমরা বলতে পারি আমাদের সবাই। হ্যাঁ, আমি তো ওকে বানাইতে শিখাইছি নাকি?
আমাদের সবার জন্য দোয়া করবে অবশ্যই যুগ যুগ বেঁচে থাকবে আমাদের মাঝে Thank you. ওরা সবকিছুর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই আপনাদের এত মূল্যবান সময় আমাদের দিয়েছেন ২২টা বছরের গল্প অনেক অনেক লম্বা গল্প একদিনে সেটা বলা সম্ভব না তো আমাদের আজকে সারা দিন সহ্য আমি কিন্তু খুব সুন্দর করে রোমান্টিক ভাবে শেষ করতে চাইছিলাম এই লোকটা সেটা দেয় নাই তুমি কি সহ্য করছো সবার গল্পই আছে অনেক বড় গল্প যাই হোক আমাদের সবার জন্য দোয়া করবেন উপস্থিত যারা আছেন তাদের জন্য তো সবার জন্যই দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের অনেক দরকার তো সবার ঘরেই শান্তি থাকুক আমাদের ঘরেও শান্তি থাকুক এরকম ঝগড়াঝাটি না হোক সবকিছুর জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফেজ আবার দেখো অনেক ধন্যবাদ আমাকে বসে দেখছিলাম জিজ্ঞেস করে যে আমার ফ্যামিলি কই বা ভাইয়া কোথায় বাচ্চা কোথায়
আচ্ছা এই কেকটা আমি লাইভেও বলতেছি, ভিডিও হচ্ছে, দুটো একসাথে হচ্ছে। এত সুন্দর কেকটা কিন্তু ফাবিয়া বানিয়েছে, ফাবিয়ার হাতে বানানো কেক। এখনো আমরা খাইনি কিন্তু আমরা ইউজ টু ফাবিয়ার কেক খাই। হ্যাঁ আমাদের আমির ভাই খুশি খুশি ভাবির মেয়ে আমরা বলতে পারি আমাদের সবার। হ্যাঁ তো কেকটা তো আমি তোকে বানাইতে শিখাইছি নাকি? আমাদের সবার জন্য দোয়া করবে অবশ্যই, যুগ যুগ বেঁচে থাকবে আমাদের মাঝে। থ্যাংক ইউ, আমরা হারাইতে চাই না। আমরা থাকি সব খাই। এই ফাজি, এই ওই ভাই। আজকে কোন ডাইটিং ফাইটিং নাই। আমি লাইভ দেখি সবকিছুর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই, আপনাদের এত মূল্যবান সময় আমাদের দিয়েছেন। ওয়েলকাম ওয়েলকাম, আমরা তো ঈদে শাড়ি পাচ্ছি আর পাঞ্জাবি। অবশ্যই সবাই সবাই ইয়া বলেন, সবাই ইয়া বলেন। ২২টা বছরের গল্প অনেক অনেক লম্বা গল্প, একদিনে সেটা বলা সম্ভব না। তো আমাদের আজকে সারাদিন আমি কিন্তু খুব সুন্দর করে রোমান্টিক ভাবে শেষ করতে চাইছিলাম, এই লোকটা সেটা দেয় নাই। তুমি কি সহ্য করছো? অনেক কিছু অনেক কিছু, তোমার উপর কি অত্যাচার হয়েছে তুমি বলো এখন। জাতে মাতাল তাল লাগি এইজন্য আরেকটা পার্টি করতে হবে। তোমরা যখন দিবা তখন আমরা বলবো, পয়সা শেষ হবে না, বুঝছো? না না না, সবার গল্পই আছে, অনেক বড় গল্প। যাই হোক, আমাদের সবার জন্য দোয়া করবেন, উপস্থিত যারা আছেন তাদের জন্য তো সবার জন্যই দোয়া করবেন, আর আমাদের জন্যও দোয়া করবেন, আমাদের দোয়া অনেক দরকার। তো সবার ঘরেই শান্তি থাকুক, আমাদের ঘরেও শান্তি থাকুক, এরকম ঝগড়াঝাটি না হোক। ঝগড়াঝাটি না হোক, মারামারি হোক, সবকিছুর জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।